গলায় আটকে মাছের কাটা, দ্রুত সরাতে কি করবেন? বাঙালি মাছ খাবে না তাও কি হয়? আর মাছ খেতে গিয়ে গলায় কাটা আটকেছে, এমনটা কখনো না কখনো সবার সঙ্গী হয়েছে, বিশেষ করে ইলিশ, চিতল কিংবা কই। এই সব মাছে কাটা বেশি থাকায় সেগুলো খাওয়ার সময় যতই সচেতন থাকুন না কেন, হঠাৎ গলায় কাটা আটকে যেতেই পারে। অনেকেই কাটার ভয়ে মাছ খাওয়া এড়িয়ে চলেন। মাছের কাটা সরাতে প্রথম পদ্ধতি। অন্যদিকে যারা হাল ছাড়েন না তারা মাছ খেতে খেতেও কাটা বাঁচতে অভ্যস্ত হয়ে যান। তবে তারপরেও অনেক সময় বেকায়দায় গলায় মাছের কাটা ফুটে যায় বই কি, সেক্ষেত্রে দ্রুত স্বস্তি পেতে কি করবেন জেনে নিন। শুকনো ভাত ও উপকারী দ্বিতীয় পদ্ধতি। মাছের কাটা গলা থেকে নামানোর জন্য শুকনো ভাতের ব্যবহার সম্পর্কে কমবেশি সবারই জানা আছে। এক্ষেত্রে শুকনো ভাত সামান্য চটকে নিয়ে দলা পাকিয়ে সেটা না চিবিয়ে গিলে ফেলুন, একবারে না হলে বেশ কয়েকবার চেষ্টা করুন, কাটা চলে যাবে। তবে বেশ বড় দলা মুখে নেবেন না, এতে গলায় আটকে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। পাকা কলার সাহায্য নিন। তিন নম্বর পদ্ধতি। গলার কাটা সরাতে পাকা কলার সাহায্য নিতে পারেন, সেক্ষেত্রে একটি পাকা কলা মুখে বেশি করে নিয়ে হালকা চিবিয়ে গিলে ফেলুন, এতেও উপকার মিলতে পারে। পাউরুটির সাহায্য নিন। চার নম্বর পদ্ধতি। আরও এক উপায়ে মাছের কাটা নামানো যায়, আর তা হল পাউরুটি সামান্য জলে ভিজিয়ে গিলে নিন, পাউরুটির সঙ্গে কাটাও চলে যাবে। মার্শমেলো খান। পাঁচ নম্বর পদ্ধতি। মার্শমেলো খেয়েছেন নিশ্চয়ই। একটি বড় মার্শমেলো মুখে নিয়ে কিছুক্ষণ রেখে দিন, সেটি লালা মিশ্রিত হয়ে নরম হয়ে গেল গিলে ফেলুন। মার্শমেলোর চটচটে চিনি কাটা